हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के एक नतून व्लॉगे सबाई के स्वागत जानाच्छी। कल आमी नार्सारी गिएछिलाम आर सेई भिडियोटा तो तोमरा देखेई फेलेछो एतक्षणे। आर तोमरा देखेछो आमी किछु टब आर किछु गाछ निये एसेछि, शीतकालेर गाछ जेमन गाँदा चंद्रमल्लिका। तो सेइगुलोके एबार आजके लागाबो, कारण आमार आर लागानोर समय हबे ना, आर एमनितेओ ना लागालेओ गाछगुलो मरे जाबे। कारण चंद्रमल्लिकार जोन्नो कालो प्याकेट थाकलेओ एई गाँदार जोन्नो कोनो रकम कालो प्याकेट छिलो ना, ओरा माटि थेकेई तुले दियेछिलो। तो एई गाछगुलो आमाके आजके लागातेई हतो। आर देखो किरकम शिशिर पड़ेछे, तो तार जोन्नो आमी छादे रेखे दियेछिलाम गाछगुलो, जाते रातेर बेलाकार शिशिरटा एरा पाय। तो आज के दिन हलो महालया, महालयार दिन भिडियो करछी। तो सकाल बेलाते ही सबा उठे गए महालया देखे और आमी छादे एसे ये गाच लागानोर प्रस्तुति करछी। ताछाड़ा आर कोनो उपाय नहीं, आमार हाथे समय खुबी कम। तो सकाल बेलाते उठे आमी छादे चले एसेछी। एमनितेओ आमी छादे आसी एई जे गाछगुलो जेगुलो फुलगुलो फुटे आछे बा शीतेर जे बीजगुलो आमी लागिएछी सेइगुलो किरकम आछे सामान्य एकटु जल दिते, कारण रोद उठे जाबे एकटु परे। आर सेई गाछगुलोते जल ना दिले एकदम ही नेतिए जाए, जेहेतु छोटो गाच सेहेतु आमी सकाल बेला आरो एकबार जल दिए जाए। और तोमरा आमार आगेर भिडियोते देखेछो जे आमी माटिटाके शुकिए निएछिलाम। आगेर बछरेर जे माटिटा जमानो छिलो सेई माटिगुलोके बेर करे टबगुलोके भालो करे शुकिए, माटिटाके भालो करे शुकिए आमी एकटा परिष्कार जायगाते भरे रेखेछिलाम। तो एई माटिटाके एर जोन्नो शुकिए रखा जे आमी जखन तखन गाछ निये आसबो आर जेनो ठिकठाक समय गाछटाके लागाते पारि, तार जोन्नो आमी आगे थेके एई काजगुलो करे राखि। कारण गाछ निये आसार पर माटि तैरि টব তৈরি এগুলো হয় না, তার জন্য মাটি টব আগে থেকে প্রস্তুত করে রাখা দরকার গাছ নিয়ে আসার আগে। তো আমার কাছে কিছু টব ছিল, তাও আমি কালকে কিছু টব কিনেছি, কারণ টবগুলো বেশ বড় ছিল। আর সেই টবগুলোতে ভালো ভালো গাছ যেমন ডালিয়া বা যে ইনকা গাঁদাগুলো হয় সেইগুলোকে লাগালে গাছগুলো ভালো হবে। আর আমি একটা বড় টব নিয়ে এসেছি যেটা 60 টাকা দামে নিয়েছিল, সেটা আমি গোলাপ লাগানোর জন্য নিয়ে এসেছি। তো দেখো আমি মাটিটাকে বের করে নিচ্ছি, আর মাটিটাকে একটু আমাকে ভাঙতে, কারণ দেখো মাটিটা অনেকটাই ডাব ডাব হয়ে আছে, সেগুলোকে না ভাঙলে হবে না। আমি ভেবেছিলাম যে যখন শুকাচ্ছি তখনই একবারে ভেঙে মাটিটাকে তৈরি করে ভরে রাখবো, কিন্তু তোমরা তো দেখতে পেলে সেই দিন তো এত মেঘ লেগে গিয়েছিল যে আমাকে তাড়াহুড়ো করে তুলতে হলো। হঠাৎ করে জল চলে এলে আমার পক্ষে আর একসাথে অতগুলো মাটি তোলা সম্ভব হবে না, তার জন্য আমি ভাবলাম কি এখন তো তুলে রাখি পরে তখন ভাঙা যাবে। তো সেই জন্যই আমার সেই দিন আর ভাঙা হয়নি মাটিগুলোকে, তার জন্য আজকে আমি একটু সামান্য করে ভেঙে নেবো। একদম গুঁড়ো করার দরকার নেই, আমি অত গুঁড়ো করিও না কোনো বাড়ি, সামান্য একটু ভেঙে নিলেই হয়ে যাবে জিনিসটা। তো মোটামুটি একটু গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। মাটিটাকে রোদে শুকিয়ে নিয়েছি ঠিকই, তাও আমি আরও একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো ইউরিয়া, ফসফরাস এবং পটাশটাকে দিয়ে দিলাম। আমি বলতে গেলে সব গাছের জন্য এইভাবেই মাটি তৈরি করি। তোমরা দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে, যদি কোনো গাছ লাগানোর ভিডিও থাকে তাহলে দেখবে আমি এরকমভাবেই মাটি তৈরি করি। আর যদি তোমাদের কাছে গোবর সারটা থাকে তাহলে দিতে পারো, গোবর সারটা কিন্তু খুবই ভালো জিনিস। আপাতত আমার কাছে এখন নেই, তার জন্য দিইনি, কিন্তু পরে আমি আনিয়ে তখন আমি মাটিতে একটু মিশিয়ে গোড়ায় গোড়ায় দেবো প্রত্যেকটা গাছে, এটা ভেবেছি। তো ভালো করে গুঁড়ো করে নিয়ে সব কিছু জিনিস পরিমাণ মতো দেবার পর সব মাটিটার সাথে এই সারটাকে মিশিয়ে নিতে হবে আমাদেরকে। আর যেহেতু অনেকটা মাটি, তার জন্য আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল গাছ লাগিয়ে, মাটি তৈরি করে গাছ লাগাতে। আর কিছুটা প্রাকৃতিক সার যেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে একটু দিয়ে দিলাম। আর আমি কিভাবে এই প্রাকৃতিক সারটাকে তৈরি করেছি সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমি সেখানে তোমাদেরকে বলে দিয়েছি খুব সহজে রান্নাঘরে বর্জ্য পদার্থ দিয়ে কিভাবে বাড়িতে তুমি নিজেই এই প্রাকৃতিক সারটাকে তৈরি করে নিতে পারবে। আর যদি তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটাকে ক্লিক
করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার। তো মাটিটাকে মিশিয়ে নেওয়ার পর আমার আগেকার কিছু টব ছিল, সেই টবগুলোতেই আজকে আমি গাছগুলোকে লাগাবো। তার জন্য আমি আগেকার টবগুলোকে নিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, মাটিটাকে বের করে নিয়েছি। আর এর মধ্যে দেখো, প্রথমেই কিছু খোলাং কুচি পাথর দিয়ে দিলাম যাতে জলটা বেরোতে পারে। আর নিচে তো ছিদ্র আছেই, তোমাদেরকে সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। যেহেতু সব টবই থাকে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি কোনো টবে না থাকে তাহলে তোমরা অবশ্যই ছিদ্র করে নেবে। মাটির টবের ক্ষেত্রে তো এইটা থাকেই, কিন্তু তোমরা যদি অন্য কিছুতে লাগাও, যদি মনে করো যে বড় দইয়ের হাঁড়িগুলো হয় সেইগুলোতে যদি তোমরা গাছ লাগাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা নিচেতে ছিদ্র করে নেবে, কারণ জলটা বেরোনো খুবই দরকার, না হলে কিন্তু গাছের গোড়াটা একদমই খুব তাড়াতাড়ি পচে যাবে। তো নুড়ি পাথরটা দেওয়ার পর এখন আমি মাটিটাকে ভরে নিচ্ছি। দেখো মাটিটা কিন্তু খুব একটা গুঁড়ো হয়নি, আমি তাড়াহুড়োর মধ্যে এই মাটিটাকে সামান্য গুঁড়ো করে নিয়েছি। যেটা একদমই বড় ছিল সেগুলো একটু ছোট করে নিয়েছি ঠিকই, কিন্তু যেটা একদমই গুঁড়ো হওয়া দরকার সেটা হয়নি, কারণ এমনিতেই রোদ উঠতে শুরু করে দিয়েছে, অনেকটা বেলাও হয়ে গিয়েছে, তার জন্য আমার আর সময় হয়নি, আমি তাড়াহুড়ো করে নিলাম এটা। আর একটু নিচে করে গাছটাকে লাগানোর চেষ্টা করবে, কখনোই গাছটাকে একদম উপরে মাটিটাকে ভরে নিয়ে গাছ লাগাবে না, একটু নিচেই গাছটা লাগানোর চেষ্টা করবে। টবের মুখটা একটু ফাঁকা রাখার চেষ্টা করবে, যাতে তুমি যদি পরে কোনো সার মিশ্রিত মাটি দাও তাহলে যেন জায়গা থাকে, বা কোনো তরল সার যদি তুমি দাও তাহলে যেন জায়গা থাকে, সেই জল বা তরল সারটা বা কোনো মাটি যেন উপচে না পড়ে যায়। এটা দিকে অবশ্যই এই দিকগুলো খেয়াল রেখে গাছ লাগিয়ে নেবে তোমরা। তো আশেপাশে মাটিগুলো দেবার পরও দেখো আমার অনেকটা জায়গা ফাঁকা আছে, সেখানে যদি আমি পরে কোনো মাটি দিই, যেমন ধরো অনেকেই খোল জল ইউজ করো গাছের জন্য, তো ওটা একটা তরল সার, তবে তুমি যদি খোলটাকে মাটির মধ্যেই ভালো করে মিশিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভালো মতো বেঁধে যদি 15-20 দিন রাখো, তাহলেও কিন্তু ওটা একটা সারে পরিণত হয়ে যাবে। 15-20 দিন না রাখলেও মোটামুটি 10 দিনের মধ্যেই ওটা একটা সারে পরিণত হয়ে যাবে। তো সেই খোল মিশ্রিত মাটিটা তোমরা যে কোনো গাছের গোড়াতে এক মুঠো করে দিলে সেটা কিন্তু একটা সারের কাজ করবে। এবার দেখো আমার প্রত্যেকটা গাছ কিন্তু লাগানো হয়ে গিয়েছে, কোনোটা ছোট টবে লাগিয়েছি, কোনোটা বড় টবে, আর কিছু যে দইয়ের হাঁড়িগুলো হয় বড় সাইজের হাঁড়িগুলো সেইখানেও আমি লাগিয়েছি। আমি এই দইয়ের হাঁড়িগুলো ইউজ করি কারণ হচ্ছে গিয়ে এই দইয়ের হাঁড়িগুলোতে কিন্তু বেশি পরিমাণে মাটি ধরে একটা ছোট টবে চাইতে। এই যে এই টবটা দেখছো এটা চাইতে কিন্তু বেশি মাটি হাঁড়িগুলোতে ধরেছে। আর অন্যদিক থেকে দেখতে গেলে এই দইয়ের হাঁড়িটার দামও কম অনেকটাই এই টবগুলোর চাইতে। তো তার জন্য আমি কিন্তু বেশিরভাগই এই দইয়ের হাঁড়ি বা মুড়ি ভাজা যে খোলাগুলো হয় সেগুলো আমাদের পাড়াতেই তৈরি হয়, তো আমি সেইগুলোকেই নিয়ে আসি প্রত্যেকবার বাড়িতে, আর প্রত্যেকবারই আমি ওইগুলোতেই গাছ লাগাই শীতকালের গাছগুলো। তাতে যে সুবিধাটা হয় সেটা হলো আমার অল্প দামে অনেক ওটা টব হয়ে যায় আর আমি অনেক গাছ লাগাতে পাই। তো দেখো গাছগুলো লাগাতে লাগাতে প্রায় রোদ অনেকটা উঠে গিয়েছে আর এখন প্রায় 7:45 বেজে গিয়েছে, এবার আমার নিচে যাওয়া দরকার। তো গাছগুলোকে আমি জল দিয়ে দিয়েছি ভালো করে, আর আমি এইভাবে সিঁড়িতে ভরে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ উঠবে তো গাছগুলো একদম ঝলসে যাবে, তার জন্য আমি এখন 2 দিন এইভাবেই রাখবো। বাস বিকালবেলায় বের করে দেবো যাতে শিশিরটা পায় ওরা রাতের বেলাকার, আবার সকালবেলায় 8টার মধ্যে এসে প্রত্যেক দিন এইভাবে সিঁড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আপাতত এটা আমি মোটামুটি 5 দিন তো করবো, 5 দিনের পর আমি এই গাছগুলোকে একদম ছাদে বের করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।